আমরা শ্রীমন্ত শঙ্করদেবের যে তিরোধান তিথি, এই তিরোধান তিথিটা 8 তারিখে গেছে, কিন্তু এই তিথির দিন যেহেতু এসএল ক্লাব থেকেই আসাম ভবনে একটা পূজা অনুষ্ঠান করা হয়েছে, আমরা উপস্থিত ছিলাম, সেই জন্য আমরা আজ 12 তারিখ এই অনুষ্ঠানটা করছি। শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটি এটা এরকম একটা অনুষ্ঠান যেটা শ্রীমন্ত শঙ্করদেবকে ওয়ার্ল্ড ওয়াইড বাইরে নিয়ে যাওয়ার একটা আমরা চেষ্টা করছি। এখানে তার বিভিন্ন চিন্তাভাবনা, তার দর্শন, তার বিভিন্ন কার্যকলাপ, তার সাহিত্য সৃষ্টি, তার শিল্পচিন্তা এবং সামাজিক চিন্তা সমস্ত বিষয়ের উপর আলোচনা হয়েছে। তিনি একজন অত্যন্ত বড় মাপের সমাজ সংস্কারক। শ্রীমন্ত শঙ্করদেবের তিরোধান দিবস পালন করলো শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা শাখা। গত 12ই সেপ্টেম্বর কলকাতার ক্যামাক স্ট্রিট সংলগ্ন অসম হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্ট জনেরা। দীপ্তায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমরা শ্রীমন্ত শঙ্করদেবের যে তিরোধান তিথি, এই তিরোধান তিথিটা 8 তারিখে গেছে, কিন্তু এই তিথির দিন যেহেতু এসএল ক্লাব থেকেই আসাম ভবনে একটা পূজা অনুষ্ঠান করা হয়েছে, আমরা উপস্থিত ছিলাম, সেই জন্য আমরা আজ 12 তারিখ এই অনুষ্ঠানটা করছি। তো সেই জন্য ওই তিরোধান তিথি উপলক্ষে আমরা গুরু প্রণাম অনুষ্ঠানটা করলাম। আজকের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সুবক্তারা এসে বক্তব্য রেখেছেন, আপনারা যারা দেখছেন নিশ্চয়ই শুনেছেন, এবং আমরা আমাদের উদ্দেশ্য ইত্যাদি আমরা সমস্ত কিছু অনুষ্ঠানের মধ্যে তুলে দিয়েছি। এখানে বরগীত হয়েছে শ্রীমন্ত শঙ্করদেবের লেখা, হ্যাঁ, অনেকেই গিয়েছেন, এবং তার সাথে সত্রীয় নৃত্য সেটাও হয়েছে। তো ওনার ইচ্ছেতেই অনুষ্ঠান হয়েছে, এবং একটা নতুন জিনিস হয়েছে, একটা পাঁচালী শ্রীমন্ত শঙ্করদেবকে নিয়ে একজন লিখেছেন ডক্টর অনামিকা সরকার, ওটাও আমরা এখানে আজকে পাঠ হয়েছে, একটা সুন্দর অনুষ্ঠান করা হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটি এটা এরকম একটা অনুষ্ঠান যেটা শ্রীমন্ত শঙ্করদেবকে ওয়ার্ল্ড ওয়াইড বাইরে নিয়ে যাওয়ার একটা আমরা চেষ্টা করছি। উনি ওনার যে আছে মানে ডিফারেন্ট ইয়ে সিং গান গানা নাটক ড্রয়িং আর্ট সবগুলোতে যেরকম ছিল, সমাজ সংস্কারক ছিল, ধর্ম প্রচারক ছিল, ওইগুলো অ্যাকচুয়ালি ওনার অনেক প্রতিভা আছে, যে প্রতিভাগুলো নিয়ে সমাজকে অনেক ইয়ে করেছে।
এটা কি করে আমি আসাম থেকে বাইরে নিয়ে লোকের কাছে নিয়ে যেতে পারি, যেটা বর্তমানের যে সমাজ ব্যবস্থা ওই সমাজ ব্যবস্থাটা কি করে সংশোধন করে আমরা এগিয়ে যেতে পারি, লোকের যে আধ্যাত্মিক যেটা আছে রিলিজিয়াস যেটা আছে ওইটাকে কি করে আমরা আবার রিনোভেট করতে পারি। নেশারের সঙ্গে যে হিসাবে যুক্ত ছিল শঙ্করদেব ওই সময় 500 বছর আগে যেটা করেছিল, এখানে আমরা ওইটা আবার নতুন করে করতে চাইছি, ওনাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড করতে চাইছি, এই অনুষ্ঠানটা ওইটাই উদ্দেশ্য। আর আজকে অনেক বলল যেটা বক্তায় বলেছে অনেকজন, ওনাদের যে আধ্যাত্মিক রিলেশন ওইগুলো নিয়ে কথা হয়েছে, ওইগুলো নিয়ে কিন্তু সমাজের একটা আমরা পরিবর্তন আসবে বলে আশা করছি। আর আমরা ওইটা এই অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটির থেকে আমরা চেষ্টা করছি লোককে কী করে লোকের কাছে পৌঁছানো যায়, সমাজকে কীরকম এগিয়ে নিয়ে যায় ওইটা নিয়ে আমরা কাজ করব। একটা ভীষণভাবে ধর্ম, বিশেষ করে ভক্তি ধর্মের তিনি একসময় প্রচণ্ডভাবে একজন প্রবক্তা ছিলেন। চৈতন্যদেবের সমসাময়িক কালে আজ থেকে প্রায় 550 বছর আগে তিনি আবির্ভূত হয়েছিল তার আসামে। সেই সময় থেকে একইভাবে তাঁর চিন্তা সারা বাংলার মতো সারা আসামে ছড়িয়ে পড়েছিল। আজকে সেই চিন্তা প্রসার করার জন্য এই সংস্থা তৈরি হয়েছে, এবং তা শুধু এখানে নয়, বাংলায় না বাংলার বাইরেও যাতে প্রসারিত হয়, এবং তার বিভিন্ন কর্মসূচি নিয়ে বিশেষ করে আধ্যাত্মিক নয়, কৃষ্টিমূলক শুধু নয়, কালচারাল শুধু নয়, তার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্ক, যেমন এই প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চায়, বিভিন্ন রকমের ভোকেশনাল ট্রেনিং করতে চায়, দিতে চায় যুবকদের মধ্যে, আর এগ্রিকালচারের বিভিন্ন প্রোগ্রাম, সেলফ এমপ্লয়মেন্টের বিভিন্ন প্রোগ্রাম সেগুলো নিতে যায়, সেগুলো যাতে খুব শীঘ্র ইমপ্লিমেন্ট হয়, রূপায়ণ হয়, তার সমস্ত রকম প্রয়াস এই সোসাইটি নিয়েছে। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যে তারা আমাদের এই বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আগাতে পারব এবং আরও সফল হব। শ্রীমন্ত শঙ্করদেব একসময় বলে গেছিলেন, এক বৃক্ষ শতপুত্র সম। তো এই বৃক্ষ, এই বৃক্ষর মাধ্যম দিয়ে আমরা কত জনসচেতনতা গড়তে পারি এবং কত মানুষের ভূত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, এটাও কিন্তু আমাদের এই ট্রাস্ট আগামী দিনে করবে। হয়তো এর মধ্যে আলোচিত হয়েছে যে আমরা একটি ছোট্ট হলেও জায়গা পেয়েছি নামঘর তৈরি করার জন্য। আগামী দিনে আরও অনেক স্টেটেতে কথাবার্তা চলছে আমাদের ওনার নামঘর, ওনার প্রচার সমস্ত জায়গায় দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ওনার প্রচারের বাণীর মধ্য দিয়ে এখন বর্তমান যুগে যে সবথেকে বড় সমস্যা আনএমপ্লয়মেন্ট যেটা রয়েছে, তারও একটা সলিউশন করবার আমরা চেষ্টা করছি। আমাদের যে সংস্থা, এই সংস্থার যে সেক্রেটারি উনি হলেন শ্রী সুজিত চক্রবর্তী। ওনার নেতৃত্বে আমাদের এই সংস্থার সদস্যরা কাজ করছে, আর বিশেষ করে ওনার উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদের প্রচার হচ্ছে। আপনাদের জানাতে আমি খুশি হচ্ছি যে জয়নগর অঞ্চলে কোনো এক ওখানকার বাসিন্দা আমাদেরকে একটি নামঘর প্রতিষ্ঠা করার জন্য আমাদের নব শঙ্করদেবের আদর্শের যে নামঘর, ওইখানে নামঘর একটা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জমি দান করেছে, আর ওখানে একটা নামঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র ওখানে স্থাপন করার আমাদের পরিকল্পনা রয়েছে। শ্রীমন্ত শঙ্করদেব এমন একটি ব্যক্তিত্ব, কারণ এখানকার প্রজন্ম শ্রীমন্ত শঙ্করদেব কেন অনেক কিছুই জানে না। শ্রীমন্ত শঙ্করদেব মহাপ্রভুর 36 বছর আগেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কারণ এই ভারতবর্ষ এমন এক পবিত্র স্থান যেখানে ভগবান পারে পারে অবতীর্ণ হন, এবং অবতীর্ণ হয়ে ওনার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ করার চেষ্টা করেন, এবং ঈশ্বরীয় উদ্দেশ্য পূরণের জন্যই শ্রীমন্ত শঙ্করদেব এসেছিলেন, এবং তার সাথে ওনার 36 বছর পর মহাপ্রভু এসেছিলেন। বহুবিধ দিকে ওনার অবদান আছে, সমাজ সংস্কারের জন্য বিশেষ সচেষ্ট ছিলেন উনি, নারী শক্তিদের মর্যাদা দিয়ে উনি বলেছিলেন এক অকন্যা দশপুত্র সমান, এবং সমাজ রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য
গাছের প্রতি উনি খুব নজর দিয়েছেন। এক বৃক্ষ শতপুত্র সমান, ঠিক আছে? তো এটা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের লক্ষ্য আদর্শ, সমস্ত সমাজকে উনি নিয়ে এবং সমস্ত জাতপাতের ঊর্ধ্বে সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করে উনি কাজ করে গেছেন। আমরা এখানে বাংলায় বুকে যেহেতু ওনার প্রচার যেভাবে হওয়া উচিত ছিল যেহেতু হয়নি কোনো কারণবশত, কিন্তু এখন হচ্ছে কিছু কিছু, সেহেতু আমরা বাংলার বুকে শ্রীমন্ত শঙ্করদেবের প্রচার প্রসার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা সবার সহযোগিতা চাই, আসুন সবাই মিলে শ্রীমন্ত শঙ্করদেবের কথা সবার মধ্যে ছড়িয়ে দিই। ছোট থেকে ভীষণ রকম ভয় না